রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কি মন খারাপ করছেন নাকি? তো সালামের জবাবটা একটু হালকা ভাবে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ফিল কালামিহিল মাজীদ ওয়াল ফুরকানিল হামিদ, بسم الله الرحمن الرحيم, كنتم خيرا أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر آيات الآخر. قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام حديث الآخر. الله پاکের বড় মেহেরবানি, তবকপুরে এই বড়ুয়া তবকপুরে ইসলামী আদর্শ কাফেলার উদ্যোগে আজকে সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং এই ইসলামী সংস্কৃতি বিষয়ে যেটাকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সেই ইসলামী কাফেলার পরিচালক স্নেহাস্পদ আবু রায়হান পরিচালক রিয়াদ মিডিয়াকে আমি মোবারকবাদ জানাই। আজকে আমরা এই বড়ুয়া তবকপুরের আমরা একটা সুন্দর আঞ্জাম পেয়ে তাকে আমি মোবারকবাদ জানাই। সেই সাথে আমি আমাদেরকে আল্লাহ তাআলা বিশাল বড় নেয়ামত শারীরিক সুস্থতা দিয়ে এই ইসলামী মজমায় যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার ব্যবস্থা করে দিলেন সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জানাবে সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার কথা বলার আগে আমি মেহরবানি করে এই যে একটি ইসলামী মজমা, এই মজমার মাধুর্যর জন্য, আদবের জন্য আমি অনুরোধ করব, যদি এই ইসলামী মজমাটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন এবং ভালো মনে করে থাকেন, আদবের জন্য আমি অনুরোধ করব আপনারা একটু বসে পড়লে আমার মনে হয় মজমার আদবটা রক্ষা হবে। এই জন্য মেহরবানি করি আমি বসার করজোর অনুরোধ করছি। তো আল্লাহ তাআলা যুগে যুগে রসুল নবী এবং রসুল প্রেরণ করেছেন, সর্বশেষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার পরে আর কোন নবী এবং রসুল আসবেন না। ইসলামের কার্যক্রম এগিয়ে নেবে কে? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়া রিসাতুল আম্বিয়া, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আলেম ওলামাগণ আল্লাহর রসুলের উত্তরসূরি। সেই উত্তরসূরি যেনারা আছেন আজকের এই ইসলামী কাফেলার মহামূল্যবান অনুষ্ঠানে যে আল্লাহ রসুলের উত্তরসূরিরা এসেছেন তাদেরকে মোবারকবাদ, এবং আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বিশেষ অতিথির কয়েকটি কথা বলবো। আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রান উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে উত্তম জাতি হিসাবে, তামুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ দিবে, তানহাউনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো আমরা মসজিদে ভালো কথা বলতে পারি, মাদ্রাসায় ভালো কথা বলতে পারি, হাট বাজারে দোকানে ভালো কথা বলতে পারি, ক্ষেত খামারে ভালো কথা বলতে পারি, কি পারি কি পারি না, এখানে অন্যায়ও করতে পারি, কি ঠিক না বেঠি? এরকম আমরা যারা মসজিদের খতিব, আমরা যারা প্রতিষ্ঠানের শিক্ষক, আমরা যারা মসজিদের মুয়াজ্জিন, আমরা সেখানে ভালো কাজ করতেছি, কিন্তু মাঠে ময়দানে এই যে ফেসবুক ধ্বংস হয়ে যাচ্ছে, অশ্লীল কিছু ব্যয়াপনা কার্যক্রম দেখে, এই ব্যয়াপনার থেকে বিরত রাখার জন্য
সমাজের মধ্যে শতকরা 99টা ছেলে এই ছেলে এবং মেয়ে বেহায়াপনায় লিপ্ত। সেই সময়ে এই বাংলাদেশের এই করুণ ক্রান্তি লগ্নে এই রিয়াদ মিডিয়া ফেসবুকের জগতে যে কাজটি করতেছে আপনারা কেমন পছন্দ করছেন, কেমন ভালো মনে করেছেন, আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে আমি তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ড পরিষদের পরিচালক হিসাবে আমি এই প্রতিষ্ঠান তৈরি করার পরে আমাদের এই এলাকার মুসলমান হিন্দু নয় মুসলমানরাই অনেকে ক্রিটিসাইজ করেছে আমার এই তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ড পরিষদকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করে এই মুসলমানরা অনেক আমাকে জ্বালায়, অনেক কষ্ট দেয়। কিন্তু আমি এই রিয়াদ মিডিয়ার পরিচালক, একে আমি চিনতাম না। আমি যদি একটা ফটোগ্রাফকে নিয়ে আসি 500 টাকা দাবি করে, আমি যদি একজন ভালো একটা মিডিয়াকে নিয়ে আসি 1000 টাকা দাবি করে। কিন্তু আমি মোবারকবাদ জানাই রিয়াদ মিডিয়াকে, আমি তাকে আগে চিনতাম না, অথচ আমার কাছের এই লোক সে নিজেই উইলিংলি আমার মাদ্রাসার ছাত্রীর মামা হিসেবে অভিভাবক হিসেবে একদিন হঠাৎ করে আমাকে আমার মাদ্রাসায় গেলেন, যাইয়া বললেন যে আমি এগুলো খুব পছন্দ করি, আপনার প্রতিষ্ঠানটা বিভিন্নখানে হাইলাইট হয়েছে, আমি এই এই কাজ করি। আমি তখন মনে করলাম আসলে আল্লাহর পক্ষ থেকে মনে হয় একজন বান্দা পাঠিয়ে দিলেন, যে আসলে এই রকম মিডিয়ার জগতে আমার 12 বছর প্রতিষ্ঠানের বয়স, কিন্তু কেউ আমার সাথে আমার এই প্রতিষ্ঠানে সহযোগিতায় এগিয়ে আসে নাই। শুধু একমাত্র এই কুড়িগ্রাম জেলায় তবকপুর ইউনিয়নের এই রিয়াদ মিডিয়ার পরিচালক আমার এই প্রতিষ্ঠানটাকে হাইলাইট করার জন্য আমাকে সহযোগিতা করেছে। অনেকে বলেছে যে আপনি রিয়াদ মিডিয়াকে কত টাকা দিয়ে কিনছেন, দুঃখের বিষয় এই ভাইকে ধিক্কার জানাই। অনেকে আমাকে বলছে অথচ আমি একটা পান খাওয়াইতে চাই, চা খাওয়াইতে চাই, সে খায় না। তা আমি মনে মনে ভাবছি যে দুনিয়ার মানুষ সবাই খারাপ নয়, এর মধ্যে কিছু ভালো লোক আছে। অথচ পেছনে অনেকে বলতেছে আমি রিয়াদ মিডিয়াকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেছি। তো না, আলহামদুলিল্লাহ যে কাজটা সে করতেছে এটা শতকরা একজনও পাওয়া যাবে না। শুধু আমার এই তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ড পরিষদের হাইলাইট করার জন্য গেছে না, আমি দেখতেছি আমি ওই রিয়াদ মিডিয়া আমার ওখানে যাওয়ার পরে আমি ফেসবুক বেশি দেখার একটু আগ্রহ আমার হয়েছে। আমি দেখি যে যেখানে ইসলামী কর্মকাণ্ড সেখানেই এই রিয়াদ মিডিয়া আবু রায়হান রিয়াদ। তা আমি মনে করলাম যে এই অল্প বয়সের একটি ছেলেকে আমাদের মুসলমান যারা আছি, আমরা যারা ইসলামী ভাবাপন্ন, আমরা তাকে এগিয়ে দেওয়ার জন্য তার পিছে থাকা দরকার। কিন্তু অনেকে মানে আমাদের আশপাশের কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা খাটো করার জন্য অনেকে অনেক পিছনে কথা বলে। তা আমি তাদেরকে এগিয়ে আসার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি বলবো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুনতুম খাইরান উখরিজাকে উত্তম জাতি হিসেবে বের করা হয়েছে ভালো কাজের জন্য, যে ভালো কাজ করবে তোমরা তার পিছে ভালো কাজের সহযোগিতা করো। তা না করিয়ে যদি মুনাফিকের মতো সমালোচনা করো তাহলে তুমি তোমার এই ইসলাম তোমাক দিয়ে মুসলমানের কোনো কাজ হবে না, ইসলামের কোনো কাজ হবে না। আমি এই রিয়াদ মিডিয়ার এই আয়োজনকে আসলে আস্তে আস্তে ব্যাপক আকার ধারণ করতেছে এটা আমি অনুভব করতেছি। যারা পেছনে সমালোচনা করতেছে, এই সমালোচকরা মনে করতেছে এই রিয়াদ মিডিয়াকে থামাবে, সমালোচকরা মনে করতেছে এই রিয়াদ মিডিয়ার ক্ষতি হবে না, ক্ষতি হবে না, বরং সমালোচনা করলে একটা দিক উপকার আছে, তার হবে রিয়াদ মিডিয়ার হবে উপকার। তা আমি এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি দুটি কথা বলবো। এক নম্বর কথা হলো আমরা সবাই মুসলিম, আমাদেরকে বের করা হয়েছে উত্তম জাতি হিসেবে, এরকম ভালো কাজ আমরা সহযোগিতা করব কি করব না বলেন তো দেখি, আল্লাহ তৌফিক দান করুক সবাই, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলছি যে আসসালামু কাবলাল কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কথার আগে কাজের আগে সালাম দাও। আমরা মুসলিম হিসেবে দাবি করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আলেম, আমরা মুয়াজ্জিন, আমরা ইমাম,
আমাদের মধ্যে ইসলামী রীতিনীতির অভাব। শুধু আমার বাবা ছিল হাজী, আমার বাবা ছিল আলেম, আমার বাবা ছিল শিক্ষক, এই হিসেবে গর্ব করি, কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত আমরা কতজন পালন করি, ইসলামী রীতিনীতি অনুযায়ী আমরা কত কিভাবে চলি কি চলি না, এটা আমাদের খেয়াল নাই। এই জন্য আমি আপনাদেরকে আজকের এই রিয়াদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দুটি আমল দেব। এক নম্বর আমল হলো, আমরা যেহেতু উত্তম জাতি, আমাদেরকে ভালো কাজ করতে হবে। কে কে আমরা ভালো কাজ করবো, হাত তুলি দেখে, আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুক সবাই, আল্লাহুম্মা আমিন, হাত নামাই। আর দুই নম্বর যে কাজ, সেটি হলো আমরা একজন মুসলিম দেখলেই কথা বলার আগে সালাম দেব। কি করব, সালাম দেব। আমরা একটা ভুল কাজ করি, সে কাজটি হলো ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ রসুলের হাদিসের বিরোধিতা হলো। কি কথা ঠিক বলছি না ব্যাটিক বলছি? আমি তো বক্তা নই, হয়তো আমার কথাগুলো অত ভালো লাগবে না, তো কথাটা সঠিক। আমি যখন মানুষকে মানুষের সামনে যাব, আগে আমি কি করব, সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে বলবো ভাই কেমন আছেন। এই ভুল কাজটা আমরা সবাই করি, এজন্য আমি সকলকে বলবো উত্তম জাতি হিসেবে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। আর এই রিয়াদ মিডিয়া বলেন, আমাদের যত ইসলামী প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ যারা করে, এগিয়ে যাওয়ার জন্য যারা থমকিয়ে দেয়, সে তাদেরকে আমি ধিক্কার জানাই এবং তাদেরকে আমি বলবো, তুমি অন্যের সমালোচনা করার চাইতে তুমি কতটুকু ভালো তোমার সমালোচনা করো, তুমি বিশ্লেষণ করো তোমাকে দিয়ে। কি ঠিক না বেঠি? এই জন্য এই যে আজকের অনুষ্ঠানটা হলো, দেখবেন কালকে কিছু মুনাফেক পানাকা মুসলমান আছে, বলবে রিয়াদ মিডিয়া কোথায় বান টাকা পাইছি, এ কি লাভ ইয়ার, এরম কিন্তু সমালোচনা করবে, করবে কি করবে না বলেন তো দেখি। এই জন্য তাকে আমরা বলবো, ভাই আপনি সমালোচনা বাদ দিয়ে রিয়াদ মিডিয়া যেমন আর্থিক কায়িক শক্তি দিয়ে এইরকম প্রোগ্রাম করতেছে, তুমি একটা করি দেখাও, অতএব সমালোচনা করার দরকার নাই। তো এই জন্য আমি আজকে এই রিয়াদ মিডিয়াকে মোবারকবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা মজলিসে ডেকে ধন্য করেছে, আমি আপনাদের সামনে দুই একটি কথা বলার সুযোগ পেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী হাদিসটা বলছে আমার বড় ভাই, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় সেখানে আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত্তি করিয়ে রাখা হয়। তো সেই রকম একটা ভালো মজমায় আপনারা এসেছেন, ভালো জলসায় এসেছেন, আলামতের মধ্যে এটা একটা বড় আলামত। কি ঠিক না বেঠি? এই জন্য আমরা যারা মুসলিম আছি, আমাদের দাঙ্গা হাঙ্গামা করার প্রয়োজন নাই, করতে দেন আমরা করব না, আল্লাহ তাআলার উপর ভরসা করে যতটুকু করা সম্ভব আমরা ততটুকু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষে থাকব এবং এই রকম দিনই মজমা আমরা আঞ্জাম দেব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াদ মিডিয়া, সুস্থ বিনোদনের প্রতীক।